আপনি একটা ক্রাউডের সামনে কনফিডেন্টলি কথা বলতে পারছেন না, আবার সেই আপনি কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল অনেক স্পন্টেনিয়াস, মানে বলা যায় আপনি পুরো গল্পটাই গল্পের আসরটাই জমিয়ে রাখছেন। আপনার একজন বন্ধু ক্লাসে সবার সামনে কথা বলতে পারছে না, কিন্তু সেই বন্ধুটি কোথাও ঘুরতে গেলে অথবা ট্যুরে গেলে দেখবেন যে একটা গিটার হাতে অথবা ইউকুলেলে হাতে গান গেয়ে বাজিমাত করছে, সেটা অপরিচিত মানুষের সামনে হলেও সে পারছে। আপনার এমন বন্ধু আছে যার প্রেজেন্টেশন দিতে হাত পা কাঁপে, কিন্তু খেলার মাঠে ফুটবল হোক বা ক্রিকেট ক্যাপ্টেন্সি করছে এবং পুরো মাঠটা সে একাই পরিচালনা করছে। এই যে আমি তিনটে এক্সাম্পল দিলাম যে আপনি আসর জমিয়ে রাখছেন, আপনার বন্ধু গান গেয়ে বাজিমাত করছে এবং আপনার আরেক বন্ধু পুরো খেলার মাঠ পরিচালনা করছে, দেখেন এই যে আপনারা তিনজনের কেউই কথা বলতে পারছেন না, মানে ওপেনলি কোনো পাবলিক ক্রাউডের সামনে কথা বলতে পারছেন না, কিন্তু তিনজনই কোনো না কোনো একটা বিষয়ের ওপর কোনো না কোনো একটা কনটেক্সটের ওপর এক্সপার্ট, মানে আপনার ওই ব্যাপারটাতে স্পেশালিস্টও বলা যায় যে আপনার ওই জিনিসটা পাচ্ছেন। এই ব্যাপারটাকে আসলে বলা হয় যে কনটেক্সচুয়াল কনফিডেন্ট। কনটেক্সচুয়াল কনফিডেন্ট হচ্ছে আপনি একটা স্পেসিফিক যে টপিক্সের ওপর আপনার আপনি এক্সপার্ট, মানে আপনি কথা বলতে পারেন এবং সেখানে আপনি অনেক কনফিডেন্ট। তো আপনাদের যাদের কথা বলাতে সমস্যা আছে বা প্রেজেন্টেশনের সমস্যা আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কোরিলেট করতে পারেন এই কনটেক্সচুয়াল কনফিডেন্সটার সাথে, যে আমি আসলে কোন রিজিয়নটাতে বা কোনটা নিয়ে কথা বলতে পছন্দ করি বা কোনটা আমি ভালো বলতে পারি, এই ব্যাপারটা যদি আপনি সিলেক্ট করতে পারেন, আপনার কনটেক্সচুয়াল কনফিডেন্ট কোন জায়গায় এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন, দেন এটার সাথে আপনার পাবলিক স্পিকিং প্রেজেন্টেশনটা কোরিলেট করতে পারেন, দেন দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইয়োর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।